Hello, ভাইটি ভন্টি সকল বেটার মাইন্ড টিউটৰিয়েল ইউটিউব চেনেলত তোমালোকক পুনৰবাৰ স্বাগতম জনালো আমি নৱম মান শ্ৰেণীৰ গতি যেটো অধ্যায়টো শিকি আছিলোঁ আজি আমি গতিৰ পৰৱৰ্তী অধ্যায়টো লৈ যাওঁ গতিৰ ভিতৰত পঢ়ি থাকোঁতে এটা বস্তু তোমালোকক খুব দৰকাৰ হ'ব যে কেতিয়াবা তোমালোকক যিখিনি একক একক কেতিয়াবা তোমালোকক কিলোমিটার পাৰ আৱাৰ হয়নে বা প্ৰতি ঘণ্টাত কিমান কিলোমিটার এনেকুৱা কি দিয়া থাকিব ধৰা এইটো দিয়া থাকিব কেতিয়াবা তোমাক কিছুমানত কি দিয়া থাকিব কিলোমিটার পাৰ আৱাৰ এককবিলাক তেনেকুৱাকৈ থাকিব ঠিক আছে কেতিয়াবা তোমাক কিলোমিটার আৱাৰ আছে বা কিলোমিটার ঘণ্টা আছে বা সকলোতে কিলোমিটার আৰু ঘণ্টা আছে অংকটোত কোনো প্ৰবলেম নাই তুমি কৰিব পাৰিবা হয়না কিলোমিটাৰটো কৰিব পাৰিবা আৰু তোমালোকে সময়টো ঘণ্টাটো কৰিব পাৰিবা কিন্তু কথাটো এনেকুৱা তোমাক কেতিয়াবা কিলোমিটাৰ তোমাৰ যেটো কিলোমিটাৰ পাৰ আৱাৰ যেটো কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টাত থাকে এইটো কেতিয়াবা কি হ'ব আমি গোটেইখিনি একক একেলগে কৰিব লাগিব ন আমি তাক মিটাৰ পাৰ ছেকেণ্ড বা মিটাৰ প্ৰতি ছেকেণ্ডত কিমান মিটাৰ তালৈ আমি নিব লাগিব ন তো কেতিয়াবা এনেকুৱা হয় যে তোমাক দিয়া থাকে ধৰা 80 কিলোমিটার পার আওয়ার ইয়াক তুমি নিব লগা হব মিটার পার সেকেন্ড লৈ না মিটার পার সেকেন্ড লৈ নিব লগা হব এটা কথাটো এনে ধরনর মিটার পার সেকেন্ড লৈ নিউতে কেনেকে নিম মানে তাক কেনেকে তোমার নিয়া হব হেতু এজি মই অলপ এই ভিডিওটোত আমি আরম্ভণিতে শিকিলো মানে আর কোড কোড এই বস্তুটো ব্যবহৃত হব আমি অঙ্ক কৰি গলে তোমালোকে বুঝি পাই গৈ থাকিবা দে তোমালোক কেতিয়াবা কবাত কিলোমিটার পার আওয়ার দিয়া থাকিব আর তার লগত তোমাক সময় দিয়া থাকিব সেকেন্ডত তেতিয়া গোটেইখিনি বস্তু তোমালোকে কবাত কিলোমিটার আৱাৰ লৈছা কবাত ছেকেণ্ড লৈছা কহনে তো তেনেকৈতো অংকটো নিমিলে কাৰণ সকলোতে এককবিলাক বেলেগ বেলেগ হ'ব আমি এককবিলাক এছআই লৈ আহিব লাগিব না এছআই এককলৈ লৈ আহিব লাগিব তো এতিয়া চোৱা আমি প্ৰথমতে চাম ওৱান কিলোমিটাৰ পাৰ আৱাৰ তাৰমানে এক ঘণ্টাত এক কিলোমিটার ন এইটোক আমি মিটাৰ পাৰ ছেকেণ্ডলৈ নিলে কি কৰিব চোৱা গোটেইকেইটা একক সলনি কৰি দিম তো ওপৰত কি আছে চোৱা 1 কিলোমিটার আর পার আওয়ার মানে 1 আওয়ার ওকে তো 1 কিলোমিটার পার আওয়ার মানে 1 কিলোমিটার 1 ঘন্টা তো 1 কিলোমিটার 1 ঘন্টা 1 তো লিখা না যায় সাধারণত হয় না 1 কিলোমিটারক আমি নিব লাগে কি মিটার লৈ তো 1 কিলোমিটারক মিটার লৈ নিলে আমি কি হারে পূরণ করব লাগবে 1000 রে পূরণ করব লাগবে কইলে হি যাব মিটার লৈ আর 1 ঘন্টা তুমি কি হারে পূরণ করব লাগবে 3600 রে পূরণ কইলে আমি কি পাই যাম সেকেন্ড তো এইটো কিয় কৈছো কারণ এক ঘণ্টাত কিমান সেকেন্ড 3600 সেকেন্ড কারণ ষাঠি পূরণ ষাঠি 3600 সেকেন্ড হয় ওকে কিয় কারণ এক ঘণ্টাত 60 মিনিট আর 60 মিনিটত কিমান এক মিনিটত 60 সেকেন্ড কহলে তো টোটেলত হৈ যাব এইটো এতিয়া শুনি লোৱা ইয়াতে তোমালোকৰ ডিজাইনটো চোৱা ডিজাইনটো এনেকুৱা চোৱা এক কিলোমিটার এক এক কথা গল তো ওপৰত কি থাকিলে চোৱা হাজার থাকিল আর তলত থাকিল 3600 আর ইয়ার এককটো কি হলে পরিবর্তিত হয়ে গল মিটার পার সেকেন্ড লৈ তার মানে এক কিলোমিটার পার আওয়ারত কিমান মিটার পার সেকেন্ড 1000/3600 মিটার পার সেকেন্ড ঠিক আছে তো ইয়াক আমি কটাকটি করব পড়ে এনেকে কটাকটি কইলে কি হবো দুই রে কাটিলে 5 আর দুই রে কাটিলে 18 তার মানে তোমালোকে মনত রাখিবা এটা কথা এই কথাটো মনত রাখিবা যে এক কিলোমিটার পার আওয়ারত কিমান হয় 5/18 মানে 5/18 মিটার পার সেকেন্ড এইটো মনত রাখিবা কারণ এইটোই আমি ডাইরেক্ট ব্যবহার করিম এটা তোমালোক যদি কেতিয়াবা দিয়া থাকে ধরি লওয়া এটা তোমালোকে চা এই বস্তুটো যদি বুঝি পাইছা এখানে লিখি লওয়া তো এই বস্তুটো যদি তোমালোকে বুঝি পাইছা কেনেকে লিখিম এইটো যদি বুঝি পাইছা তোমাক কেতিয়াবা দিব ধরা 20 কিলোমিটার পার আওয়ার ইয়াক নিব লগা নিব দিছে তোমাৰ মিটাৰ পাৰ ছেকেণ্ডলৈ কি হ'লে নিব দিছে মিটাৰ পাৰ ছেকেণ্ডলৈ আমি কি জানো এক কিলোমিটাৰ পাৰ আৱাৰত কিমান 5/18 মিটাৰ পাৰ ছেকেণ্ড তো 20 কিলোমিটাৰ পাৰ আৱাৰত কিমান হ'ব 20×5/18 মিটাৰ পাৰ ছেকেণ্ড হয় নাই তো এইটো কটাকটি কৰে যি উত্তৰ ওলাই তাৰমানে কি দেখা পালা তোমাক কিবা এটা যদি অংক কিবা এটা যদি অংকৰ তোমাক কিলোমিটাৰ পাৰ আৱাৰ উলিয়াব দিলে সেই অংকটোৰ লগত তুমি যদি অকল 5/18 পূৰণ কৰি দিয়া তুমি পাই যাবা মিটাৰ পাৰ ছেকেণ্ড ওকে এইটোৱেই বুদ্ধি তো তোমাক যদি কেতিয়াবা দিলে ডাইৰেক্ট ধৰা দিছে 18 কিলোমিটাৰ
পার আওয়ার ইয়াক নিব লাগে মিটার পার সেকেন্ড লৈ কি কৰিব লাগিব 18 তো লিখি লোৱা আৰু তাৰ লগত 5 ভাই 18 পূৰণ কৰি দিয়া আৰু তুমি পাই যাবা এটো মিটাৰ পার সেকেন্ড 18 18 কাটা গলে তুই হৈ যাব 5 মিটাৰ পার সেকেন্ড আৰু সাধাৰণতে তোমালোক অংক বিলাকৰ বেছি ভাগে তুমি কি পাবা জানা নে 18 ৰে হৰণ যায় পাবা 18 পাবা 37 পাবা 72 72 এনেকুৱা ধৰণৰ অংক পাবা তোমালোকে চাই যাবা দে তো এনেকুৱা ধৰণৰ অংক বিলাক আমি সাধাৰণতে উলিয়াব কাৰণে সহজ হয় তো এইখিনি বস্তু যদি বুজি পাইছা এতিয়া আমি আগবাঢ়িম দে তো কিলোমিটার পার আওয়ারক আমি কি করিব লগা হব পারে আমি হলনি করি লগা হব পারে মিটার পার সেকেন্ডত ঠিক আছে তো এটা প্রশ্ন তোমালোকে করি লওয়া আছে 103 পেজত আছে 103 পেজত যেটু উদাহরণের প্রশ্ন আছে প্রশ্নটো দিয়া আছে ওকে মই এটাই করে দিম বাকি খিনি তোমালোকে চেষ্টা করবা নোৱারিলে তোমালোকে কমেন্ট বক্সত জনাই দিবা কি দি আছে সোয়া বাস এখনর দ্রুতি হুনা বাস এখনর দ্রুতি দিয়া আছে দ্রুতি কি করিছে 5 সেকেন্ডত কিমান সেকেন্ডত 5 সেকেন্ডত 80 কিলোমিটার প্রতি ঘন্টার পৰা 60 কিলোমিটার প্রতি ঘন্টা লৈ হলনি হৈছে ঠিক আছে বা হ্রাস পালে হয়নে বাস এখন কি হত আছিল 80 কিলোমিটার প্রতি ঘন্টাত আহি আছিল হি আহি থকাৰ পৰা হি প্ৰথমতে 80 কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টাত আছিল থৈলা ব্ৰেক মাৰি দিলে বাস্তু কি মা বাসখনে কি মাৰি দিলে ব্ৰেক কৰি দিলে ব্ৰেক মাৰি দিয়া লগে হি হাক পাব হাক পাই কিমান হৈ গল 60 কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টা লৈ আহি গল ঠিক আছে তো এটো যদি আমি ছবি তাকি দিও কেনেকুৱা হ'ব চাবা যদি এখন বাস আমি বাস গাড়ী ঘোঁৰা সব আমি এনেকৈ আঁকি দিলোঁ অ'কে এখন বাস তাৰ কিমানত গৈ আছিল 80 কিলোমিটাৰ প্রতি ঘন্টাত গৈছে তার মানে তার আরম্ভনি বেগ 80 কিলোমিটার প্রতি ঘন্টা আর প্রারম্ভিক বেগক আমি কি বলি কও ইউ বলি কও হয়নে আর তার যেটু অন্তিম বেগ কিমান পাই গল 60 কিলোমিটার পার আওয়ার পাই গল ওকে তাক আমি কি হেরে বুঝাও অন্তিম বেগক ফিরে বুঝাও আর এখিনি কি কিমান সময়ত পাইছে কিমান সময়ত পাইছে 5 সেকেন্ডত পাইছে কিমান সময়ত পাইছে তোমালোকৰ 5 সেকেন্ডত পাইছে ওকে তো ব্রাশখনৰ তৰণ নিৰ্ণয় কৰিব দিছে ব্রাশখনৰ তৰণ নিৰ্ণয় কৰিব দিছে তো নিৰ্ণয় কেনেকে কৰিম আমি সোৱা আমি তৰণৰ ফৰ্মুলা কি পাইছিলোঁ সোৱা আমাক দিয়া আছে কি ইউ দিয়া আছে ভি দিয়া আছে মই দিয়া আছে তো লিখি নলও তোমালোকে লিখি লবা ঠিক আছে সো আমাক উলিয়াব দিছে এ এ হ'ব ফর্মুলা কি আছিল ভি মাইনাস ইউ বাই টি তোমালোকে যদি তরণৰ ভিডিওটো তোমালোকে চোৱা নাই ইয়াৰ আগৰ ভিডিওটো তোমালোকৰ তরণৰ আছে ডেসক্রিপশনত লিংক থাকিব আৰু তোমালোকে বা প্লে লিষ্টত গৈ ভিডিওটো চাব পাৰিবা ঠিক আছে সো এ আমি এৰ ভ্যালু লিয়েব লাগে নাই তো এ চোৱা এতিয়া কথাটো তোমালোকক মই ইয়াতে কি বুজাম চাবা দে এইটো চোৱা এইটো 5 সেকেন্ড দিয়া আছে দেখিছানে সেকেণ্ডত আছে আৰু এইকেইটা কি আছে চোন কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টা হয়নে কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টা তো এটা কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টাত আছে তো আমাক কি দি আছে চোৱা 80 কিলোমিটাৰ পাৰ আৱাৰ দি আছে বা কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টাত দি আছে আৰু এইটো কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টা এইটো আকৌ সেকেণ্ড অ ধৰি ল'লা এইটো যদি তোমালোকক ঘণ্টাত দিয়া থাকিল হয় তেতিয়াহ'লে আমাৰ কোনো ধৰণৰ অসুবিধা নহ'লে আমি তেনেকৈ কৰিব পাৰিলোঁ হয় কিন্তু সাধাৰণতে আমি কিলোমিটাৰ পাৰ আৱাৰ বা কিলোমিটাৰ ঘণ্টা এইবিলাকত আমি সাধাৰণতে নকৰোঁ ইহঁতক কি হ'লে পৰিৱৰ্তন কৰি ল'ব লাগিব তোমালোকে মিটাৰ পাৰ ছেকেণ্ডলৈ ঠিক আছে তো সাধাৰণতে আমি ল'বই লাগে ঠিক আছে এতিয়া চোৱা যদি মই ইউৰ জেগাত 80 পাতি দিওঁ ইয়াত বা ইউ ভিৰ জেগাত যদি 60 পাতি দিওঁ আমাৰ গোটেই অংকটো কি হৈ যাব ভুল হৈ যাব ন তো আমি তাক কি কৰিব লাগিব যে ইউক আমি কি হলৈ নিব লাগিব তাক মিটাৰ পাৰ ছেকেণ্ডলৈ তাক পৰিৱৰ্তন কৰিব লাগিব আৰু ইয়াকো আমি মিটাৰ পাৰ ছেকেণ্ডলৈ পৰিৱৰ্তন কৰিব লাগিব ঠিক আছে তো আমি প্ৰথমতে মিটাৰ পাৰ ছেকেণ্ডলৈ পৰিৱৰ্তন কৰি চাওঁ ঠিক আছে সো মিটাৰ পাৰ ছেকেণ্ডলৈ পৰিৱৰ্তন কৰিবলৈ আমি কি কৰিব লাগিব তোমালোকে এবাৰ চোৱা এইটো 5 ছেকেণ্ড ঠিক আছে কেনেকৈ দিব লাগিব চোৱা এতিয়া আমাক ইউ দিয়া আছে কিমান 80 কিলোমিটার প্রতি ঘন্টা তাক মিটার পার সেকেন্ড লৈ নিব লাগিলে মই সিম্পল কি কৈছিলোঁ যে নাম্বারটো আছে তার লগত তুমি 5/18 5/18 মাল্টিপ্লাই কৰি দিবা আৰু পিছফালে লিখি দিবা সিম্পলি মিটার পার সেকেন্ড একদম তোমালোকক ইজি মেথড শিকাই দিছোঁ দেই 1037 এইবিলাক কৰি থাকিব লগীয়া নাই ঠিক আছে ডাইৰেক্ট তুমি 5/18 হয়নে 5/18 এৰে মাল্টিপ্লাই কৰি দিবা একো নাভাবাকে তুমি কিলোমিটাৰৰ জাগাত লিখি দিবা তোমালোকে মিটার পার সেকেন্ড অ'কে একদম ইজি মেথড তোমালোকৰ কাৰণে অ'কে তো এইটো যদি মই কাটি দিওঁ কি হ'ব এইটো 2ৰে 9 বাৰ যাব এইটো 2 যাব 40 বার তো এইটো কেনে ধরনে থাকি গল চাচুন 40 বার ওকে তো এইটো সাবা 40 পা দুখ হব উপর আর তলত হব 9 ওকে
এটো লিখি দে এনেকে রাখি তো জেনেকে আছে এনেকে রাখা সাধারণতে যেতিয়া তোমালোকক মই আৰু এটা কথা কৈ দিও যেতিয়া তোমালোকে এটা অংক করিবা অংকটোৰ মাজত যেটা তোমালোকে মানে কি কৰিবা এনেকুৱা ধৰণৰ অংকটা কৰিবা ন এটো অংক শেষ হোৱা নাই ন ইয়াক আকৌ আমি ব্যৱহাৰ কৰিব লাগিব তো সাধারণতে তেনেকুৱা অংক বিলাক তোমালোকে ডাইৰেক্ট দশমিকত লৈ না যাবা ঠিক আছে সো ইয়াত ইউৰ ভ্যালু ডাইৰেক্ট তুমি দশমিক লৈ না যাবা দশমিক লোৱাৰ লগে লগে ইয়াত তোমালোকৰ অংকটো কৰিবলৈ কঠিন হ'ব হয়নে অংকটো তোমালোকে উলিয়াবৰ কাৰণে দিগদাৰ বা ভুল হোৱাৰ সম্ভাৱনা খুবে বেছি তো তোমালোকে কি কৰিব লাগিব এনেকে ৰাখি থৈ দিয়া তোমালোকে ভগ্নাংশ ৰূপে ৰাখি থৈ দিয়া ভগ্নাংশ ৰূপত যেতিয়া ৰাখি থৈ দিবা তোমালোকে ইয়াত কৰিব কাৰণে সহজ হ'ব অ শেষত তোমালোকে তোমালোকে শেষত গৈ তোমালোকে দশমিক উলিয়াইছে এইটো কথা বেলেগ ঠিক আছে সো আমি কি কৰিম এতিয়া আমি ভগ্নাংশত ৰাখি থৈ দিছোঁ ন তো এতিয়া আকৌ ভি কিমান আছে চোৱা ভি চোৱা মই বস্তুবিলাক অলপ বেলেগ বেলেগকে লিখি তোমালোকে সজাই পৰাই লিখিবা ঠিক আছে তো ভি কিমান দি আছে 60 কিলোমিটাৰ পাৰ আৱাৰ তো 60ৰ লগত কি পূৰণ কৰি দিবা তোমালোকে ডাইৰেক্ট পূৰণ কৰি দিয়া 5/18 আৰু হৈ যাব কিমান মিটাৰ পাৰ ছেকেণ্ড 2ৰে কাটিলে 9 2ৰে কাটিলে 3 তোমাৰ 150/9 মিটাৰ পাৰ ছেকেণ্ড ন ভি পাই গলোঁ আৰু ভি পাই গলোঁ আৰু চৰি ইউ পাই গলোঁ আৰু তুমি ভি পাই গলা ঠিক আছে এতিয়া আমি বহুৱাম তাতে দেই এতিয়া মই অলপমান তোমালোকে এইটো আঁকি লোৱা মই অলপমান ছবিটো মচি লৈছোঁ দেই অলপ ছবিটো মচি লৈছোঁ অংকটো কৰিবৰ কাৰণে দেই তোমালোকে এইখিনি আঁকি ল'বা ধুনীয়াকৈ তো ভিৰ জেগাত কি পাতিম কোৱা ভিৰ জেগাত আমি পাতিম 150/9 বিয়োগ 200/9 ঠিক আছে আৰু তলত আমাৰ সময় আছিলে 5 ছেকেণ্ড হয়নে অংক দেখি ভয় খাই নাযাবা দেই এইটো অংক দেখি তোমালোকে চাগে ভগ্নাংশৰ যোগ বিয়োগ পূৰণ হৰণ তোমালোকে এতিয়া এই অংকটো দেখি তোমালোকে ভয় খাব নালাগে হয়নে নাই এনেকুৱা অংক দেখি তোমালোকে সাধাৰণতে ভয় খাই যোৱা হয়নে বাপৰে বা ভগ্নাংশৰ যোগ বিয়োগ হয়নে কিয় কাৰণ তোমালোকৰ অংকত আছিলে সৰুতে ন সৰুতে এইবিলাক বস্তু কৰা আছিলে যিবিলাক আমি একো বুলি নাভাবি এৰি থৈ গুচি আহিছোঁ দুবাৰ দুবাৰ তোমালোকৰ ভগ্নাংশ কৰিছিলা কেনে ক'ৰবাত দুটা যদি অংক কৰিছিলা সামৰি খুঁটৰি থৈ গুচি আহিছিলা হয়নে তো এটা অংক তোমালোকে এনে প্ৰেক্টিছটো কম আছিল বাবে এই এনেকুৱাকৈ দেখাৰ লগে লগে বহুতে ভয় খায় বহুতেও ভয় খাই গৈছে সকলোৱে ভয় নাখায় সকলোৰে বাবে কিছুমানৰ বাবে এইবিলাক ভাতৰ লগত পানী খোৱাৰ দৰে কথা দেই তো ইয়াৰ কথা চাবা কি আছিলে ন আছিলে হয়নে তো 150ৰ পৰা 200 অ'কে মই লিখি দিছোঁ 150ৰ পৰা 200 বিয়োগ হৈ যাবাৰ তলততো 5 আছেই তো এইটো কি হ'ব 150ৰ পৰা 200 গ'লে ওপৰত কি থাকিব 150ৰ পৰা 200 গ'লে ওপৰত থাকিব -50 আৰু তলত থাকিব 9 আৰু তলত থাকিব 5 এইটোকে যদি আমি সমাধান কৰি দিওঁ আকৌ ভালকৈ বোলে মচি দিছোঁ এইটোকে যদি মই সমাধান কৰি লওঁ কি হ'ব চাবা হয়নে ওপৰত 50 আৰু তলত 9 পূৰণ 5 তো আল্টিমেটলি -50/45 আর পাশে কাটিলে 10 পাশে কাটিলে 9 9 ইয়া কাটিলে -1.11 মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে মই ক'লো না তো এনেকে যদি তোমালোকে কৰা তোমালোকৰ কাৰণে সহজ হ'ব ইয়াতে যদি তোমালোকে দশমিক কেইটা পাতি পাতি যদি কৰিবলগীয়া হ'ল হয়নে এনেই তোমালোকৰ ইয়াত 12 বাজি আছে সেইফালে গৈ 13 বাজি গ'লে ঠিক আছে চ' এতিয়া এনেকে তোমালোকে প্ৰেক্টিছ কৰি ল'বা ঠিক আছে এইটো হ'ল তোমালোকক মই এটা অংক তোমালোকক মই কৰি দিলোঁ ঠিক আছে সো এতিয়া তোমালোকে বাকি আৰু এটা অংক তোমালোকক মই ইয়াতে কৰি দিছোঁ যিটো তাৰ পিছতে মই কৰি দিওঁ যিহেতু তোমালোকৰ সুবিধা হ'ব 103 নম্বৰ পেজৰ যিটো 3 নম্বৰ প্ৰশ্ন আছে 3 নম্বৰ প্ৰশ্নটো তোমালোকৰ কৰি দিম ঠিক আছে তো এখন ৰেলগাড়ীয়ে কি কৈছে এখন ৰেলগাড়ী আছে ৰেলগাড়ীয়ে ষ্টেচন এখন ৰেলগাড়ী এখনে ষ্টেচন এটাৰ পৰা যাত্ৰা আৰম্ভ কৰি সুষম তৰণেৰে 10 মিনিটত তাৰ দূৰদ্ৰুতি 40 কিলোমিটাৰ পাৰ আৱাৰলৈ বৃদ্ধি কৰিলে ইয়াৰ তৰণ নিৰ্ণয় কৰ একদম ইজি একোৱে কোৱা নাই চোৱা এখন ট্ৰেইন ক'ৰ পৰা আৰম্ভ কৰিছে ষ্টেচনৰ পৰা আৰম্ভ কৰিছে এখন ট্ৰেইন আছে মই কৈছোঁ নহয় গৰু গাহৰি হাতী চব আমি এই আঁকিম ঠিক আছে অ'কে ৰেল হ'লেও এই ছবি আঁকিম ঠিক আছে এইটোৱে আমাৰ কাৰণে সকলো ঠিক আছে তো ইয়াৰ এখন ৰেল কি বুলি কৈছে এখন ট্ৰেইন এখন ৰেলগাড়ী কি কৰিছে ষ্টেচন এটাৰ পৰা যাত্ৰা আৰম্ভ কৰিছে শুনা এইটো ষ্টেচনৰ পৰা যাত্ৰা আৰম্ভ কৰিছে যাত্ৰা আৰম্ভ কৰিছে তাৰমানে আৰম্ভ ট্ৰেইনখন কি হৈ আছিলে ৰখি আছিলে তো ট্ৰেইনখন আৰম্ভণিতে ৰখি আছিলে আৰু ৰখি থাকিলে আৰম্ভণিতে তাৰ প্ৰাৰম্ভিক বেগ কি হ'ব 0 মিটাৰ পাৰ ছেকেণ্ড ঠিক আছে 0 মিটাৰ পাৰ ছেকেণ্ড অ'কে মিটাৰ পাৰ ছেকেণ্ড মই একেবাৰে লিখি লৈছোঁ ঠিক আছে অ'কে ঠিক আছে কিলোমিটাৰ পাৰ আৱাৰ কৰিলে একেই কথা হৈ গ'ল জিৰ' কৰা কি কৰা তোমাৰ কথা হয়নে ঠিক আছে তো আৰু কৈ গৈছে যাত্ৰা আৰম্ভ কৰি সুষম তৰণেৰে 10 মিনিটত তাৰ দ্ৰুতি কিমান পাই গ'ল ই কিমান লৈ ল'লে 40 কিলোমিটাৰ পাৰ আৱাৰ লৈ ল'লে 40 কিলোমিটাৰ পাৰ আৱাৰ লৈ ল'লে ঠিক আছে 40 কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টালৈ তাৰ দ্ৰুতিটো কি কৰিলে বৃদ্ধি কৰিলে দ্ৰুতি শূন্য মানে ৰখি আছিলে ৰখি ৰখি তাৰ এইখিনি তাৰ কিমান সময় লাগিলে
2 মিনিট সময় লাগিলে এতিয়া তোমালোকক ইয়াৰে তৰণ তুলিয়া বুজিছে ঠিক আছে তো আমি সোয়া কি দিয়া আছে ইউ দিয়া আছে 0 কিলোমিটার পার আওয়ার 0 থাকিলে ডাইরেক্ট 0 মিটার পার সেকেন্ড কৰি দিয়া কোনো মতলব নাই ৰকি আছে না ৰকি থাকালে কি কথা আছে 0.5/18 ঠিক আছে ওকে তো 0 পাই গলো ভি কি মান আছে সোয়া ভি আছে তাৰ মানে অন্তিম বেগ তোমাক দিয়া আছে 40 কিলোমিটার পার আওয়ার 40 লগত কিমান পূৰণ কৰিবা 5/18 পূৰণ কৰিলে হৈ যাব কি মিটার পার সেকেন্ড কৰিবই লাগিব ঠিক আছে 2 ৰে কাটিলে 20 2 ৰে কাটিলে 9 আকো হি হৈ গল কিমান 100/9 মিটার পার সেকেন্ড ঠিক আছে আকো কি দি আছে সময় দি আছে টাইম দি আছে টাইমটো কিমান দি আছে 10 মিনিট দি আছে আৰু 10 মিনিটত কিমান সেকেন্ড 600 সেকেন্ড হয় না 1 মিনিট 60 সেকেন্ড 10 মিনিটত 600 সেকেন্ড গুটেখিনি পোৱাৰ পাছত আমাক কি উলিয়াব দিছে এ উলিয়াব দিছে ওকে আমি গুটেখিনি পোৱাৰ পাছত এ উলিয়াব দিছে ঠিক আছে তো এ যদি উলিয়াব দিছে আমি উলিয়াই দিও তো এ ইজ ইকুয়াল টু কি v minus u by t মই বারে বারে কৈছিলো এ সদায় v minus u by t u minus v by t কেতিয়াও নকৰিবা তো v কিমান আছে সোৱা v কিমান আছে 100/9 u কিমান আছে 0 t কিমান আছে 600 ওকে তো এটো কিমান হল 100/9 ঠিক আছে 100/9 তো 9 তলত আহি গল 9 পূৰণ 600 এটো এটো কাটা এটো কাটা তোমাক 1/54 মিটার পার সেকেন্ড স্কয়ার উত্তর পাই গলা তুমি অ্যাক্সিলারেশন কিবা 1/54 মিটার পার সেকেন্ড তার মানে তার ত্বরণ কিবা 1/54 এটা পজিটিভ পয়সা প্লাস পয়সা তার মানে তার গতি বৃদ্ধি হইছে তো সুখম তল মানে কি ধনাত্মক তরণ ইয়ার আগরটো আমি মাইনাস পাইছিল মাইনাস 1.11 পাইছিল নয় তার মানে এটো কি তরণ ঋণাত্মক তরণ আছে তার মানে গতি কমি গৈছে ওকে সো তোমালোকক মই তরণৰ দুটা অংক তোমালোকক মই কৰি দেখু আৰু আজি আমি কৰিম তোমালোকক আজি আমি কেতামান চাম যে এটা যদি গতি থাকে গতিত আৰু কিছুমান বস্তু থাকে যে সেই বস্তুখিনিৰ লগত আমি তিনিটা কি পাওঁ সূত্র পাওঁ আমি গতি সূত্র তিনিটা পাওঁ দে গতিৰ সূত্র তিনিটা আমি প্ৰথমতে বঢ়িয়াকৈ বস্তুখিনি কৰি লও তুমি চাই লোৱা এটা মই গতি লিখিছো এটা যদি মই গতি লিখিছো সোৱা এইটো এইটো এটা বস্তু হয় নে তাৰ এটা কি আছে ভর আছে তার আরম্ভনি বেগ ইউ মানে প্রারম্ভিক বেগ ইউ অন্তিম বেগ ভি কি সময় লৈছে টি টাইম তার কি টি আর কিমান দূরত্ব অতিক্রম করেছে এস দূরত্ব অতিক্রম করেছে তাক আমি এস এর বুঝাবো তেখিনি বস্তু বুঝাইছো দে আর তার একটা বস্তু রকি গল কি তোর কি তরণ কিমান তরণ হইছে এই এটা বস্তু সোয়া ইউ ভি এ এস টি এইকেইটার সম্বন্ধ আছে এইকেইটা কি আছে সম্বন্ধ তিনিটা কি আছে তিনিটা সূত্র এই তিনি এই তিনিটা কি আছে সম্বন্ধ আছে চোৱা সূত্র তিনিটা মই কৈছো চোৱা নাম্বার 1 ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি এইটো এটা সম্বন্ধ ওকে আমি সম্বন্ধ কেইটা ব্যৱহাৰ কৰি আমি অংক বিলাক কৰিম ঠিক আছে 2 নম্বৰ সম্বন্ধ কি আছিল এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কয়ার নাম্বার 3 টুয়াইস এ এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এই তিনিটা খুবেই দরকারী তোমালোকৰ বাবে এই তিনিটা যেনেকেই নহওক তোমালোকে জিভাৰ আগত ৰাখিব লাগিব হয়নে জিভাৰ আগত ৰাখিবলে ইয়াৰ মই গোটেইখিনি কৈ জানাই তোমালোকে অলৰেডি কৈছোৱে যে ভি মানে কি অন্তিম বেগ ইউ মানে কি প্ৰাৰম্ভিক বেগ এ মানে কি তৰণ টি মানে কি সময় এস মানে কি দূরত্ব ইউ মানে প্রারম্ভিক বেগ টি মানে সময় এ মানে ত্বরণ টি মানে আকো সময় এ মানে ত্বরণ এস মানে দূরত্ব মানে ভি মানে অন্তিম বেগ ইউ মানে প্রারম্ভিক বেগ ঠিক আছে এইকেইটা সূত্র ব্যবহার করে আমি কি করিম গতির যিবিলাক প্ৰব্লেম আছে সেইবিলাক আমি কি কৰিম চল্ভ কৰিম ঠিক আছে এতিয়া গতিৰ প্ৰব্লেম এতিয়া আজি মই দুটা তোমালোকক কৰি দেখুৱাম দেই এটা মই দুটা তোমালোকক একদম সৰলভাৱে তোমালোক দুটা কৰি দেখুৱাম বাকী তোমালোকে কিতাপৰ যি যি আছে তোমালোকে কি কৰি চোৱা চেষ্টা কৰি চোৱা হয়নে আৰু বুজি নাপালে এবাৰ কমেণ্টত কৈ দিবা আৰু মই তোমালোকক গোটেইখিনি দেই এতিয়াতো মই তোমালোকৰ এইটো পদাৰ্থ বিজ্ঞানৰ গতিৰ এইটো প্ৰথম চেপ্টাৰ লৈছোঁ ন তাতে কিমান বহুত বহুত প্ৰব্লেমছ থাকে নে নাই বহুত প্ৰব্লেমছ তোমালোকক মই চল্ভ কৰি দিব লাগিব হয়নে সেই চল্ভ কৰি মই বেলেগ বেলেগ ভিডিঅ' তোমালোকৰ বাবে লৈ আহিম ঠিক আছে তোমালোকক আজি মই বস্তুখিনি দেখুৱাই দিছোঁ হয়নে সেইখিনি তোমালোকে কি কৰিবা চেষ্টা কৰিবা যে আজি মই দুটা কৰি দিওঁ আৰু তোমালোকে যাতে নিজাববীয়াকৈ দুটা কৰিব পাৰা বা গোটেইকেইটা কৰিব পাৰা ঠিক আছে মই
এটা র‍্যান্ডম তোমালোকৰ এটা যিকোনো এটা মই উঠাই লৈছো ইয়াৰ পৰা সোয়া ইয়াত এটা কোৱেশ্চন দিয়া আছে সোয়া তোমালোকে এখন ন পিস্তা সোয়া এখন ন পিস্তা এখন ন পিস্তা যেটো উদাহরণ নাম্বার 8.6 আছে 8.6 এক এই অংকটো এবাৰ আমি পঢ়ুছো খুনা মই যেটা অংককেটা কৰাই দিম মই অংকটো কল কৰাই নিদিও অংকটো তার যেটো অংকটো কেনেকে কৰিছে বা অংকটো কেনেকে হৈছে তার গতিটো কেনেকে হেখিনি মই বুজাব চাই ট্রাই কৰিম ঠিক আছে ओके তোমালোকে যদি এবাৰ বস্তুটো বুজি লৈছা না কেনেকে গতিটো গৈছে কি হৈছে তাতে কি কি বস্তু আছে এখিনি বুজি পালা তোমালোকে নিজে কৰিব পাৰিবা খালি অংকটো মন দিয়া সোয়া 8.6 ত দিছে এখন গাড়ী 18 কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টাৰ পৰা 37 কিলোমিটাৰ 36 কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টা লৈ 5 ছেকেণ্ডত খুকমভাৱে তৰিত হৈছে ঠিক আছে তাৰ মানে এখন গাড়ী ইয়াত আছে গাড়ীখন সো আমাৰ সকলো গতিৰে এটাই ডায়াগ্ৰাম এনেকে কি এনেকে এটোৱে ডায়াগ্ৰাম এখন গাড়ী তাৰ কি আৰম্ভনী বেগ যেটো প্ৰাৰম্ভিক বেগ আমাক দিয়া আছে কি 18 কিলোমিটাৰ পাৰ আৱাৰ 18 কিলোমিটাৰ পাৰ আৱাৰ তাৰ মানে 18 কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টাত গৈছিলে তাৰ পৰা কি তৰিত হৈছে হৈ ফলা কি কিমান গৈ 37 কিলোমিটাৰ পাৰ আৱাৰত যোৱা ষ্টাৰ্ট কৰিলে তাৰ মানে বেগ আছিল 18 দুটি আছিল 18 আৰু হি 37 লৈ বাঢ়ি গ'ল তাৰ মানে তাৰ বেগ বাঢ়ি গ'ল দুটি বেগ একে হয়নে তো কি একে কারণ আমি এটো কি লৈছো সরল রেখা তো এটো অল বাহি গল ন বাহি গলে তার কি থাকিব আমাক কি থাকিব এ থাকিব তরণ থাকিব আর কিমান সময়ত বাহি গল কেতু দিছে যে কিমান সময়ত বাহি গল যে 5 সেকেন্ডত এখিনি বাহি গল তার মানে হি এখিনির পড়া এখিনি লৈ যাওতে কিমান সময় লৈছে 5 সেকেন্ড সময় লৈছে ঠিক আছে এটা উলিয়াব তোমালোক কি দিছে ইয়ার তরণ উলিয়াব দিছে তরণটো তো একোই নাই তোমাক কি দি আছে সো আমি এনেকে লিখিম সো আমল লিখি দেখুৱাই দিছো দিয়া আছে বা তোমালোকে মিলাই লবা কি দি আছে ইউ দি আছে কিমান 18 কিলোমিটার পার আওয়ার প্রতি ঘন্টা তে 18 কিলোমিটার প্রতি ঘন্টা দি আছে আমাক না লাগে না 18 কিলোমিটার প্রতি ঘন্টা আমাক লাগে কি মিটার পার সেকেন্ড করি দে মিটার পার সেকেন্ড 18 লগত কিমান মাল্টিপ্লাই করিম কিমান পূরণ করিম 5/18 পূরণ করা হি গুছি যাব মিটার পার সেকেন্ড লৈ অটোমেটিক্যালি ঠিক আছে সো এই গুছি যোৱাৰ পিছত 18 18 কাটি দিয়া তুমি পাই গলা 5 মিটার পার সেকেন্ড ইউ পাই গলা 5 মিটার পার সেকেন্ড ঠিক আছে ইয়াতে মই অলপ সাইডে সাইডে কৰি তোমালোকে তলে তলে কৰি যাবা ফিল ওয়া 36 কিলোমিটার পার আওয়ার হয়নে 5 মিটার পার সেকেন্ড পালা 36 কিলোমিটার পার আওয়ার আকো কি এরা পূরণ করিবা 5/18 এরা পূরণ করা হি হই যাব মিটার পার সেকেন্ড 18 রে এক দুবার যায় তো এইটো 2 পূরণ 5 10 মিটার পার সেকেন্ড ভি পাই গলা নে ঠিক আছে ইউ দিয়া আছে ভি দিয়া আছে আর সময় আমাক দিয়া আছে 5 সেকেন্ড সময় একুই করিব না লাগে সেকেন্ডত দিয়া আছে হয় না মই তো লপ এফালে লিখিছো তো আমি এ কি পাম কো এ ভি মাইনাস ইউ বাই টি তো ভি কিমান কিমান পালা ভি 10 মাইনাস ইউ কিমান 5 টি কিমান 5 তো এটু এটু কিমান পালা সোয়া 5/5 কাটাকাটি গলে মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এ পাই গলা এটু কিমান পাই গলা মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এ পাই গলা 1 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে এনেকো লিখিব পারা এনেকো লিখিব পারা তোমার কথা ঠিক আছে মই তরণ উলিয়াই দিলু মানে তরণ তোমালোকে বুঝি পালা যে কেনেকে উলিয়াব লাগে হয় না তো তরণ পালা আকো কি দিছে জসন কে সময়ত গাড়িখনে অতিক্রম করা দূরত্ব দিছে কি উলিয়াব দিছে গাড়িখনে অতিক্রম করা দূরত্ব তার মানে তোমার ইয়ার পৰা কিমান দূরত্ব গল তার মানে এস উলিয়াব দিছে কি উলিয়াব দিছে এস উলিয়াব দিছে আহা আমি এস উলিয়াও ঠিক আছে এখিনি তোমালোকে লিখি লওয়া হয় না এস উলিয়াবৰ বাবে কি কৰিম এটা তোমালোকে মনত রাখিবা আমি মনত রাখি কৰিম যে ইউ পাস ভি 10 আমি তো মনত রাখি থৈ দিছো দেই আমাক উলিয়াব দিছে কি এস এস উলিয়াব দিছে এটা এসৰ কোনটো ফৰ্মুলা ইউজ কৰিম সোৱা এসৰ ফৰ্মুলা কোন দুটা ফৰ্মুলা আছে এস থাকা যে এস ইজ ইকুৱেল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোৱাৰ বা টুৱাইস এ এস ইজ ইকুৱেল টু ভি স্কোৱাৰ মাইনাস ইউ স্কোৱাৰ দুইটা এসৰে আমাৰ গোটেইখিনি ডাটা আমাৰ আছে তো যিকোনো এটা এস তোমালোকে ইউজ কৰিব পাৰিবা যিকোনো ফৰ্মুলা অ'কে মই আমি 2 নম্বৰ ফৰ্মুলাটো ইউজ কৰিছো দ্য এস ইজ ইকুৱেল টু ইউ টি প্লাছ হাফ এ টি স্কোৱাৰ চোৱা ইউৰ মান কিমান আছিলে কোৱা ইউৰ মান কিমান আছিলে 5 সময়ৰ মান কিমান 5 প্লাছ হাফ এর মান কিমান পালা কোয়া 1 পালো তো এর মান 1 বহাই দিয়া সময় মান 5 পূরণ 5 ঠিক আছে সো এটু পাই গলা কিমান 25 প্লাস হাফ ইনটু 25 হই গল নে চসুন হাফ ইনটু 25 হই গল ঠিক আছে তো 25 থাকো প্লাস 25 অর ইয়া কাটি দিলে কিমান হয় 12 পয়েন্ট সরি 12 পয়েন্ট 5 তো 12.5 তো 12.5 যোগ হবো তো 25 লগত 12.5 যোগ দিলে তোমালোকে পাই যাবা 37.5
মিটার পাই যাবা কারণ মিটারত কৰি আছো নহয় তো তোমালোকে পাই যাবা 37.5 মিটার তো দুই নম্বৰ সূত্রটো ব্যৱহাৰ কৰি আমি পাই গলো 37.5 মিটার এতিয়া আমি এটা কথা কৰো চাও তিন নম্বৰ সূত্রটো ব্যৱহাৰ কৰিব পাৰো নে না চাও হয় না তিন নম্বৰ সূত্রটো ব্যৱহাৰ কৰিব পাৰি নে চাও চাও ন তিন নম্বৰ সূত্রটো কি আছিলে সোয়া twice as is equal to v square minus u square aha kori chao s is equal to ki v square minus u square twice etu puron hoise ifale gole horon hoi jabo thik ase v square ki man 10 square u square ki man 5 square 2 into a ki man paisa 1 paisa hoy ne to 10 square ki man 5 square ki man 25 ar 2 hoy ne to etu etu ke jodi ami ifale likhu ki hobo soa ओके okay, इतुबा 75 आरो तलत 2 2 रे 75 किमान जाय 37.5 मीटर कि दुनिया के पाई गलो ठीक আছে तो आमी एतु सूत्र व्यवहार करी आमी की करিব পারো আমার হেটু উলিয়াবো পারো ঠিক আছে সো এনে দরে আমি তোমালকে সাবা যে কোনটো সূত্র ব্যবহার করিব পারি এটা ইয়ারে কোনটো সূত্র ব্যবহার করিব পারি কেনে কে হবো এবলা কোরপা গম পাবা প্র্যাকটিস করিব লাগিব তোমালকে হনে তোমালকে জিমানে অভ্যাস করিবা এই বস্তু বিলাক তোমালকর জিভারাগত হৈ যাব ঠিক আছে তো আজি মই তোমালক এটা তোমালকে বাকি জিমানখিনি তোমালকর উদাহরণ আছে করিছোয়া প্রথমে উত্তরটো না সাবা প্রশ্নটোলে করিছোয়া তারে অনুখিলনের অঙ্ক কিটা করিছোয়া হয়নে তো তোমালকে এই সেপ্টারটো যিখিনি অঙ্ক আছে যিখিনি প্ৰবলেম আছে হয়নে সেপ্টারটো কৰিছোৱা হয়নে যদি কিবা ডাউট আছে তোমালোকে এই ভিডিওটোৰ তলতে কমেন্টত লিখি দিবা হয়নে তাৰ লৈ মই এটা নতুন ভিডিও বনাবলৈ তোমালোকৰ চেষ্টা কৰিম ঠিক আছে আৰু বাকি এটা ভিডিও মই আৰু আনিম যত তোমালোকৰ কেৱল এনেকুৱা অঙ্ক কিছুমান আমি কৰিম ঠিক আছে সো তোমালোকে এই ভিডিওটো যদি আজি ভাল পালা ভিডিওটো এটা লাইক কৰি দিবা হয়নে আৰু আমাৰ চেনেলটো কি কৰি দিবা সাবস্ক্রাইব কৰি দিবা আৰু ভিডিওটো তোমালোকৰ বন্ধু বৰ্গৰ মাজত কি কৰি দিবা শেয়ার কৰি দিবা ঠিক আছে ধন্যবাদ